সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা হাজির হয়েছি পঞ্চম সপ্তাহের 2022 সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। বিষয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, পত্র প্রথম, বিষয় কোড 256। এটা কিন্তু পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, স্তর এইচএসসি। অ্যাসাইনমেন্ট নম্বর 1, প্রথম অধ্যায়, উৎপাদন। অ্যাসাইনমেন্ট: দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধ অর্জনের ক্ষেত্রে উৎপাদনশীলতার ভূমিকা নিরূপণ, এটা হবে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। এরপর দেখো শিখনফল অবলিক বিষয়বস্তু। উৎপাদনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, উৎপাদনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, উৎপাদনের আওতা ব্যাখ্যা করতে পারবে, উৎপাদনশীলতা এবং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। এরপর দেখো নির্দেশনা, উৎপাদনের ধারণা, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব, উৎপাদনশীলতার ধারণা, উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতি, সক্রিয় উপস্থাপন সহ ব্যাখ্যা, উৎপাদনশীলতার গুরুত্ব বিশ্লেষণ। তো বন্ধুরা, এর আলোকে আমরা একটি চমৎকার উত্তর তোমাদের জন্য তৈরি করে রেখেছি। আমি আশা করি আমার উত্তরটি ফলো করলে তোমরা অবশ্যই অবশ্যই অনেক ভালো মার্ক্স পাবে। তো বন্ধুরা চলো আমরা আমাদের উত্তরপত্রে চলে যাই। তো বন্ধুরা, এখান থেকে আমার উত্তর শুরু। কতে বলছে উৎপাদনের ধারণা, এর আলোকে আমি উত্তরটা সাজিয়েছি, দেখো। খ, অর্থনৈতিক দৃষ্টিকোণ কোণে উৎপাদনের গুরুত্ব। তো দেখো এর আলোকে আমি উত্তরটা সাজিয়েছি। তো গ নম্বরে বলছে উৎপাদনশীলতার ধারণা। তো দেখো এখান থেকে আমরা উত্তর শুরু করেছি। এরপর আমার ঘ নাম্বার কোশ্চেন, উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতি।
1 নম্বর উৎপাদনশীলতার গুরুত্ব, 1 নম্বর বলা যায় উৎপাদনের পাশাপাশি একটি দেশের সামগ্রিক উন্নয়নে উৎপাদনশীলতা কার্যকর ভূমিকা রাখে। এছাড়াও একটি দেশের সামাজিক উন্নয়ন ছাড়াও প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব। তো বন্ধুরা, এই ছিল আমার প্রশ্নের উত্তর। আমি আশা করি আমার উত্তরটি ফলো করে তোমরা অবশ্যই অবশ্যই ভালো মার্ক্স পাবে। বন্ধুরা, তোমরা যদি কেউ আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে পরবর্তী যে কোনো অ্যাসাইনমেন্ট সবাইকে তুমি পেয়ে যাও। ভালো থাকো বন্ধুরা, তোমরা সবাই ধন্যবাদ তোমাদের সবাইকে।